সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইকথনে। পাঞ্জেরি বইকথনে আমরা মেলায় প্রকাশিতব্য বইগুলোর মধ্যে বাছাই করা বইগুলোর পেছনের গল্প তুলে ধরব লেখককে সাথে নিয়ে লেখকের বয়ানে। বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, এই স্লোগান নিয়ে প্রকাশনা শিল্পী 1994 সাল থেকে অবদান রেখে চলেছে পাঞ্জেরি। পাঞ্জেরির লেখক তালিকায় আছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, খ্যাতিমান ও জনপ্রিয় লেখকবৃন্দ। পাঞ্জেরি এখন দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। প্রকাশনা ও মুদ্রণ শৈলীতে বিশ্বমান বজায় রাখতে বদ্ধপরিকর পাঞ্জেরি। আজ আমাদের সাথে আছেন একজন খুবই বিশিষ্ট লেখক, গবেষক, যিনি আবার একই সাথে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের DIG জনাব হাবিবুর রহমান। তিনি একটি অসামান্য বই লিখেছেন, বইটির নাম ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা। বেদে জনগোষ্ঠীর উপর গবেষণা করে তাদের ভাষা, প্রায় হারিয়ে যাওয়া তাদের যে ভাষা, সেটি তিনি তুলে এনেছেন। হাবিব ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হাবিব ভাই, এমন জনসেবামূলক চাকরি আপনি করেন, জাতিকে সেবা করেন, সেই জায়গায় মানে এরকম কঠিন গবেষণাপূর্ণ একটা কাজ সম্ভব হলো কীভাবে, সেই গল্পটা আগে জানতে চাই। অনেক ধন্যবাদ। আমার আসলে এই বই লেখাটা যতটা না বই লেখার উদ্দেশ্যে তার চেয়ে অনেক বেশি, যে বেদে সম্প্রদায়ের প্রতি আমার ভালোবাসা থেকে এবং তারা যে পিছিয়ে পড়ে আছে, তাদের যে নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে, তো সেটিকে জীবন্ত করে তুলে ধরার যে প্রয়াস, সেটি থেকে মূলত আমি এটা লেখার উদ্যোগ গ্রহণ করেছি। আমি বলবো যে এটা আমি আমার নাগরিক দায়িত্ব থেকে, আমার নিজস্ব চেতনা বোধ থেকে আমার মনে হয়েছে যে এটি করা উচিত। বেদের ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করা, ঠার যেহেতু তাদেরই নিজস্ব ভাষা, সেটি তো আপনি মানে আপনাকে জানতে হয়েছে, শিখতে হয়েছে, মিশতে হয়েছে, এই মেশামেশিটা শুরু হলো কবে, কীভাবে? ধন্যবাদ। আমি যখন ঢাকা জেলার পুলিশ সুপার ছিলাম, তো সেই 2013 সাল থেকে মূলত বেদে সম্প্রদায়ের সাথে আমার জানাশোনা, এবং সেটাও আমার একটি পেশাগত কারণে, যে তাদের যে প্রচলিত পেশা সেই পেশার পাশাপাশি তারা কতিপয় অপরাধজনক পেশায় তারা জড়িয়ে যাচ্ছিল, তো সেই অপরাধজনক পেশা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে বের করে নিয়ে আসা, বা সমাজ স্বীকৃত পেশায় আমি তাদের ইনভলভ করতে চেয়ে যে কার্যক্রম শুরু করি, সেটা থেকে ওদের সাথে আমার একটু ঘনিষ্ঠতা বেড়ে যায়। এবং এক পর্যায়ে তাদের নিজস্ব কথোপকথনের ভেতরে আমি দেখি, আমি জানি, আমি শুনি যে তারা অন্য একটি ভাষায় নিজেদের ভিতরে কথা বলছে। তখন আমার কৌতূহল জাগে যে তোমরা কী কথা বলছো, কী ভাষায় বলছো। তখন এক পর্যায়ে তারা স্বীকার করে যে আমরা, আমাদের নিজস্ব একটি ভাষা আছে, আমরা সেই ভাষায় নিজেদের ভিতরে কথা বলি এবং ভাষাটির নাম ঠার। তো তখন আমার উৎসাহ জাগে এবং আমি তখন এই ভাষাটি সংরক্ষণের জন্য তাদের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, তারা কোন শব্দ কী বলে, আমাদের আমরা কী বলি, সেটির সাথে মিলিয়ে আমি সংগ্রহ করার চেষ্টা করি, তাদের কাছ থেকে নেই। এবং আমি তাদের, যেহেতু এটির কোনো লেখ্য রূপ নেই, এর পুরোটাই ওদের মুখে মুখে, তারা হ্যাঁ মায়ের কাছ থেকে শিখেছে, বাবার কাছ থেকে শিখেছে, দাদার কাছ থেকে শিখেছে, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিভিন্ন খেলার কাছে, বন্ধুদের কাছ থেকে শিখেছে, এভাবে শব্দ শিখে এই ভাষাটা চলে আসতেছিল যুগ যুগ ধরে। তো আমি চেষ্টা করেছি যে সেটি একটি নিয়মতান্ত্রিক কাঠামো দাঁড় করানো, কারণ প্রতিটি ভাষার তো একটি কাঠামো আছে। মানে কাঠামো যদি আমি বলি যে একটি গ্রামার আছে, সিনট্যাক্স আছে, আছে না সমস্ত কিছু যে থাকে অন্য ভাষা আছে, বিষয়ে আমি দেখেছি যে তাদের যে প্রক্রিয়াটাতে বেশিরভাগই এটা বাংলার সাথে মিল, এবং কিছু শব্দও যেমন বাংলার সাথে আছে। এটা ছাড়াও আমাদের যে বাংলা ভাষায় যেমন অন্য অন্য অনেক বিদেশি শব্দ আছে, সেটিকে সমৃদ্ধ করেছে বাংলা ভাষাকে, ঠিক তাদের ভাষাও এরকম অনেক বিদেশি শব্দ আছে যেটা সরাসরি ব্যবহৃত হচ্ছে কিছু, আবার কিছু কিছু কিছুটা চেঞ্জ হয়ে ব্যবহৃত হচ্ছে। হাবিব ভাই, আমি একটু জানতে চাই, এই যে প্রচুর মানুষের সাথে তো আপনি মিশেছেন, প্রথম কিভাবে আপনি ইনস্টিগেট হইলেন, মানে সেই দিনের ঘটনাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। এই সেই একদিন আমি কথা বলছিলাম এই সাভারেই, সাভারে আমার ওই বেদের সম্প্রদায়ের লোকদের নিয়েই কথা বলছিলাম, তারা কয়েকজন আমাদের আমার সাথে ছিল, তো সেই তারা যখন আমার সাথে কথা বলছিল, নেতৃস্থানীয় লোক একইভাবে, ঠিক তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার সাথে যারা আসছে, তারা দেখছি তাকে কী কথা বলতে হবে সেটি নেতাকে একটু সাপোর্ট দিয়ে বলে দিচ্ছিলেন এইটা, এবং সেটি ভাষাটাই ছিল অন্যরকম। আমি তখন লক্ষ্য করি যে তারা যে তাদের ভাষাটি ভিন্ন, বাংলা ভাষা নয়, তো সেটি করি, তো সেটি করে সেভাবে আমি তখন নেই। এবং আমি যখন এই বইটি চূড়ান্ত করি এবং শব্দের সব ঠিকঠাক আছে কি না সেটির জন্য কিন্তু বাংলাদেশের সকল এলাকা থেকে বেদের সম্প্রদায়ের
লোকজনদের নিয়ে আমি প্রতিনিধিদের নিয়ে আমি ঢাকায় একটি ঠার ভাষার সম্মেলন করেছি। সেই ঠার ভাষার সম্মেলনে আমাদের বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর আবুল মনসুর আহমেদ তিনি সভাপতিত্ব করেছেন। বর্তমান ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক আছেন প্রফেসর আসাদুজ্জামান, তিনিও চেয়ারম্যান, এখন তিনি এটিতে চিফ গেস্ট হিসেবে ছিলেন। এবং সর্বোপরি ইমিডিয়েট পাস্ট যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজি যিনি ইমতিয়াজ স্যার, তাকেও কিন্তু আমি জিনাত ইমতিয়াজ স্যার, তিনিও কিন্তু আমার এই বইটি পুরোপুরি এপিটোপিট সব কিন্তু দেখে দিয়েছেন। মানে এই একটা অসামান্য গবেষণা, মানে এবং আপনার এই ব্যস্ততার মধ্যে যে এটা করা তাগিদ, এই কাজটি মানে কাদের কাদের সহায়তা হলো সেটা যদি আপনি একটু বলেন আমাদের। এই পথ পরিক্রমায় আমার বেদে সম্প্রদায়ের লোকজনের সহযোগিতা প্রয়োজন হয়। সেখানে আমি বেদে সম্প্রদায়ের একজন আমজাদ হোসেন, তার সহযোগিতা নেই, এবং যিনি দেয় আছে হাবিবুর রহমান, তার সহযোগিতা নাই। এর পাশাপাশি আমার অতি ঘনিষ্ঠ জনাব আমানত, তাকে আমি সাথে পাই। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সেখান থেকে সাভারে এসে আমার সাথে এটাতে অংশগ্রহণ করত এবং সে ওখান থেকে একটি সংগ্রহতে আমাকে হেল্প করেছে। এবং এর পরবর্তীতে এটি কিন্তু দীর্ঘ পরিক্রমায় 13 সাল থেকে এখন 22 সাল, এর ভিতরে কিন্তু 8টি বছর চলে গেছে। আমাকে আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সহকারী অধ্যাপক জনাব আনিসুর রহমান, তিনি আমাকে যে ধরনের সহযোগিতা করেছেন সেটি কিন্তু আমাকে মাঝে মাঝে বিমোহিত করে, যে একজন সমাজবিজ্ঞানী ভাষাবিজ্ঞানের অনেক জিনিসই তিনি বোঝেন এবং আমাকে তিনি সেভাবে গাইড করেছেন। এবং এটি একটি বই হিসাবে যে প্রকাশ করা, সেটিতে যিনি আমাকে নিরন্তর উৎসাহ যুগিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা দিয়েছেন, পাঞ্জারি প্রকাশনের সম্মানিত চেয়ারম্যান এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব কামরুল হাসান শায়ক, আমি তাকে ধন্যবাদ দিলে ছোট করা হয়, কারণ এই পুরো প্রক্রিয়ায় নিরন্তর আমাকে উৎসাহ দেওয়া, তার অফিসের যে টিম, অফিসে যারা এটির সাথে যুক্ত ছিলেন তারাও সেই এতবার একটি জিনিস কারেকশন হয়, এটি আমার মনে হয় তাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে আপনাদের জীবনে এটাই প্রথম কিনা যে একটা বই এতবার কারেকশন করা লাগছে, আমি মনে করি যে এখানে যিনি 20-25 বছর চাকরি করছেন তার জীবনেও এটি হবে মানে সবচেয়ে বেশিবার কারেকশন করা লেগেছে বা বারবার করা লেগেছে, এবং তারা কখনোই কিন্তু আমার প্রতি তিনি কখনোই বিরক্ত হননি। তো এটি আমি পাঞ্জারি প্রকাশনীর যারা এটির সাথে জড়িত ছিলেন, আমাদের সুনীলবাবু সহ অন্যান্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এটি কতটুকু সফলতা পাবে সেটি পাঠক মহল বলবে বা সমালোচনা বলবে, কিন্তু আমার নিজের আত্মতৃপ্তির একটি জায়গা ছিল যে আমি একটি জিনিসকে আবিষ্কার করতে পেরেছি বা সেটি আমি সমাজের কাছে তুলে ধরতে পেরেছি, শিক্ষাবিদদের কাছে তুলে ধরতে পেরেছি। সেটি আপনি অনেক মানুষকে যুক্ত করে তাদের সহায়তা নিয়ে গবেষণাটি শেষ করেছেন, এটা অসামান্য ব্যাপার। এবং আপনি হিজড়াদের নিয়ে অসামান্য কাজ করেছেন, মানে আপনার এই কাজগুলোর মোটিভেশন কি আপনি বাংলাদেশ পুলিশ থেকে পেয়েছেন? এটি আমি মনে করি যে টোটাল সোসাইটিটাই আপনার পুলিশের নখদর্পণে রাখতে হয়, কারণ পুলিশই সার্টিফিকেটধারী অর্গানাইজেশন যে সোসাইটিকে রেক্টিফাই করে। সুতরাং সেই ক্ষেত্রে পুলিশের আওতা এবং পুলিশের গণ্ডি, পুলিশের কার্যপরিধি ব্যাপক, সমাজের সর্বত্র সর্বক্ষেত্রেই পুলিশের উপস্থিতি এবং সেখানে তার সেখানে কাজ করার সুযোগ আছে এবং দরকার আছে। আমি এই বোধ আমি সবসময় ধারণ করি এবং এটা লালন করি, এবং সেই থেকে আমি মনে করি যেটা আমার করার দরকার আমি সেটি করি। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো যে মানে এরকম একটা কাজ, এরকম মানসিকতা নিয়ে যে এগিয়ে যায়, আমি নিশ্চিত আপনার হাত থেকে আমরা এরকম আরও অজস্র কাজ পাবো। আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে মেলায় তো বইটি প্রকাশিত হবে, মেলার মাঠে পাওয়া যাবে, তাদেরকে কী বলবেন আপনি বইটি নিয়ে? আমি প্রথমে আসি যে বেদে সম্প্রদায় তারা একটি পিছিয়ে পড়া সম্প্রদায়, আপনার আশপাশেই বসবাস করে, কখনো দেখবেন ব্রিজের নিচে, কখনো কোনো মাঠের ভিতরে একটা খুপড়িতে করে বসবাস করছে। তাদের যে জীবন সেই 20-25 বর্গফুট জায়গার ভিতরে তারা একটি পরিবেশ বাস করে, যেখানে আমরা একটি প্রক্ষালন কক্ষ তার চেয়ে অনেক বড় থাকে আমাদের সোসাইটিতে। তো সেই ক্ষেত্রে আমার যে উদ্দেশ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানো, যে তারা এই পিছিয়ে পড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে, আমাদের জাতিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন এবং উন্নয়নের মহাসড়কে রয়েছেন এবং অল্প কিছুদিনের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব, সেই ক্ষেত্রে আমরা যদি তাদের প্রতি চলমান অবিচারটা করতেই থাকি, বুদ্ধিভিত্তিক যে দায়বদ্ধতা সেটি থেকে কিন্তু আমরা কেউই আমি মনে করি রক্ষা পাবো না। তো সবারই উচিত তাদের পাশে এগিয়ে আসা, এবং তার সাথে সাথে যদি আপনারা পড়েন, জানেন এবং আমাকে পরামর্শ দেন, পরবর্তীতে আমরা এই বইটিকে দ্বিতীয় এডিশনে বা পরবর্তীতে আরও
উন্নতি করতে সক্ষম হব। সেটিতে যেমন আমাদের একটি প্রশান্তি থাকবে জাতি হিসেবে, সাথে সাথে আমরা মনে করি যে আমাদের যারা ভাষা সৈনিকরা রক্ত দিয়েছিলেন বাংলা ভাষার জন্য, তারাও শান্তি পাবে যে হ্যাঁ, আমাদের উত্তরসূরি যারা আমরা রেখে আসছি, যারা দেশে আছেন বসবাস করছেন, তারা ঠিক এরকম আমাদের বাংলা ভাষার মতো আর একটি ভাষাকেও ঠিক এরকম মর্যাদা দিচ্ছেন এবং সেটি তুলে নিয়ে আনছেন। হাবিব ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, এবং এই যে অজানা একটা জায়গা সেটি আমি জানলাম, এবং আমি নিশ্চিত আমাদের যারা দর্শক, আমাদের যারা পাঠক, তারাও এই অজানা সমুদ্রের দিকে যাত্রা করবে আপনার বইটি পড়ার মাধ্যমে। প্রিয় দর্শক, পাঞ্জেরি বই কথনে আজ থামছি এখানেই। আমাদের এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে পাঞ্জেরি, PBS, রকমারি, ঢাকা টাইমস ও শিমুল সালাহউদ্দিনের ফেসবুক পাতায়। আসুন রই বইয়ের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ।